হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভিডিওতে আলোচনা করব ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, প্রায় অনেকগুলো প্রশ্ন উত্তর হবে, প্রায় হাজারটা মতো, 1000 গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব আমরা ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্স থেকে। আগে আমরা একটা প্রিভিয়াস ইয়ার সলভ পেপার আপলোড করেছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং সঙ্গে থাকো, বিশেষ করে যারা পিএসসি ডাব্লিউবিএস Wbcs ও অন্যান্য রাজ্য লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো নাও লেটস স্টার্ট। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে। এখানে প্রস্তাবনা, প্রস্তাবনা ভারতীয় সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে। অ্যান্সার হবে এ, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানকে ব্যাখ্যায় সাহায্য করে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে। নেক্সট প্রশ্ন হচ্ছে কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন, যে জি অস্টিন, জি অস্টিন ভারতীয় সংবিধানকে মূলত একটি সামাজিক নথি হিসাবে উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকত্ব আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়। এখানে এল এস সিংভি কমিটি, এল এস সিংভি কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়। 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকত্ব আইনটি এল এস সিংভি কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ। কেশবানন্দ ভারতী মামলা রায় দেয় যে ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। এখানে অ্যান্সার হবে বি, কেশবানন্দ ভারতীয় মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গ রাজ্য বলা হয়। এখানে ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গ রাজ্য বলা হয়। অ্যান্সার হবে বি, ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গ রাজ্য বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করে। বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইনটি ভারত সরকার পাস করে 2003 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল। 1973 সালে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা হয়েছিল 1973 সালে। অ্যান্সার হবে এখানে এ। কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন, প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন, ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন ঠাকুরদাস ভার্গব। নেক্সট প্রশ্ন হচ্ছে 1995 খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইনটি আবার কত খ্রিস্টাব্দে সংশোধিত হয়। এখানে 1955 খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব আইনটি পাস হয়, কিন্তু 2003 খ্রিস্টাব্দে এই আইনটি কিছুটা পরিবর্তন হয় বা সংশোধিত করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল। আমেরিকা হচ্ছে প্রথম একটি দেশ যারা সংবিধানের আগে প্রস্তাবনাকে যুক্ত করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন, প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন। এখানে কে এম মুন্সি, অ্যান্সার হবে এ, কে এম মুন্সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় নাগরিকত্ব আইন কোন খ্রিস্টাব্দে পাস হয়। 1955 খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইনটি 1955, অ্যান্সার হবে বি, 1955 খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইনটি পাস হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কে মন্তব্য করেছিলেন প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি, প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের প্রবেশের একটি চাবিকাঠি, এই উক্তিটি করেছেন আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার বলেছেন যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের প্রবেশের একটি
চাবিকাঠি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? আর্নেস্ট বার্কার। প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক হচ্ছেন আর্নেস্ট বার্কার। প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক আর্নেস্ট বার্কার। নেক্সট প্রশ্ন হচ্ছে আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? এখানে আদালত কর্তৃক কার্যকর নয়, এখানে প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য কোনোটি আদালত কর্তৃক কার্যকর নয়। অ্যান্সার হবে এখানে ডি, সবকটি হবে সঠিক অ্যান্সার। প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য কোনোটি এখানে আদালত কর্তৃক কার্যকর নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 5-11 ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে? 5-11 ধারায় নাগরিকত্ব সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। 5-11 ধারায় নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যান্সার হবে সি। কোশ্চেন নম্বর 17, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এখানে সবগুলি ন্যায় বিচারের কথা বলা হয়েছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতীয় ঐক্য সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত করা হয়েছে? জাতীয় ঐক্য ও সংহতি, জাতীয় ঐক্য সংহতি শব্দগুলি প্রস্তাবনাতে যুক্ত করা হয়েছে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি এখানে সঠিক? প্রস্তাবনা সংবিধানের কার্যকারী অংশ নয়, প্রস্তাবনা সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে, এটা সঠিক। প্রস্তাবনা সংবিধানের রচয়িতাদের মনোভাব ও দর্শনকে ব্যাখ্যা করে, এটাও সত্যি। আর পরের অ্যান্সার হচ্ছে এখানে ডি, উপরের সবগুলোই এখানে সত্য। সো অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে? এখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়, পার্লামেন্ট সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নতুন রাজ্যের নাম, রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারে ভারতীয় পার্লামেন্ট সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ পার্লামেন্ট করতে পারে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়? অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে? 11 ধারায়। অ্যান্সার হবে এ। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে? 11 ধারায় বলা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নাগরিকতা সংশোধনী আইন অনুসারে কত খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতিটি আরো সরলীকৃত করা হয়? এখানে অ্যান্সার হচ্ছে সি, 2003 সালের নাগরিকত্ব আইন অনুসারে ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারটি আরো সরলীকৃত হয়। অ্যান্সার হচ্ছে সি। নেক্সট প্রশ্ন, কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে? 16 রাষ্ট্রের নাগরিকদের নাগরিকত্ব প্রদানের কথা ঘোষণা করেছে ভারত। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 22 ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? ভারতীয় সংবিধানের 22 ধারাটি শত্রুভাবাপন্ন বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অ্যান্সার হবে এখানে বি, 22 ধারাটি শত্রুভাবাপন্ন বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভোগ করতে পারবে? এখানে 14 ধারাটি বিদেশি এবং দেশীয় নাগরিক উভয়ই ভোগ করতে পারে এই মৌলিক অধিকারটি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের এক নাগরিকত্বের নীতি কোনটির বিরোধিতা করে? ভারতের এক নাগরিকত্বের নীতিটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাধারণত বিরোধিতা করে। অ্যান্সার হবে এ। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্তটি আবশ্যক? ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে সুপ্রিম ও হাইকোর্ট উভয়ই?
এখানে মৌলিক অধিকার যে কোনো আইনকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই বাতিল করে দিতে পারেন। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্তমানে কোনো মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে নাগরিক আদালতের সাহায্য নিতে পারে না। সম্পত্তির অধিকার বিঘ্নিত হলে সম্পত্তির অধিকারটি যদি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত হয় তাহলে তিনি আদালতের সাহায্য নিতে পারেন না। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, আর্ন টু দি লাস্ট, আর্ন টু দি লাস্ট বইটির লেখক কে? জন রাস্কিন হচ্ছে আর্ন টু দি লাস্ট বইটির লেখক, জন রাস্কিন। নেক্সট প্রশ্ন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিহোয়ার ইন দি চেন, উক্তিটি কার? ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার ইজ ইন চেন, উক্তিটি হচ্ছে রুসোর। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান, রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি। অ্যান্সার হবে এ, রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে? 254 ধারায়। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে? 154 ধারায়। অ্যান্সার হবে সি, 154 ধারা অনুসারে রাজ্যপালের হাতে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে দেওয়া হয়েছে 154 ধারা অনুসারে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গোর্খা পার্বত্য পরিষদের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হয়? গোর্খা পার্বত্য পরিষদকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হয় 107 সংশোধনের মাধ্যমে। 107 সংশোধনের মাধ্যমে গোর্খা পার্বত্য পরিষদকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় মানবাধিকার কমিশন ভারতে কবে গঠিত হয়? 12 অক্টোবর 1993 সালে জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ হিউম্যান রাইট কমিশন গঠিত হয়। 1993 সালের 12 আগস্ট, নেক্সট অক্টোবর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? যুদ্ধবিরতির প্রতীক হিসাবে হোয়াইট ফ্ল্যাগ শব্দটি ব্যবহৃত হয়। ভারতের প্রথম কোন রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হয়? ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? এখানে পাঞ্জাব রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? এখানে ভারতের রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকেন। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর হতে হয়? রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর হতে হয়, কিন্তু প্রশ্নের বাকি অপশানগুলো সঠিক নয়। যাই হোক, নেক্সট প্রশ্ন, ভারতের অর্থ বিল সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারে? ভারতীয় অর্থ বিলকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারে? প্রায় 14 দিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। ভারতীয় অর্থ বিলকে রাজ্যসভা 14 দিন আটকে রাখতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যসভায় কোনো অঙ্গরাজ্যের সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কম? এখানে হিমাচল প্রদেশের, রাজ্যসভায় হিমাচল প্রদেশের সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কম। নেক্সট প্রশ্ন হচ্ছে, পার্লামেন্টের কোন কক্ষটি প্রিসাইডিং অফিসার সেই কক্ষটি সদস্য নন? এখানে পার্লামেন্টের বিধানসভার কক্ষটির প্রিসাইডিং অফিসার সেই কক্ষের সদস্য নন। এখানে পার্লামেন্টের বিধানসভা কক্ষের প্রিসাইডিং অফিসার সেই কক্ষে সদস্য নন। অ্যান্সার হবে এখানে সি। লোকসভার স্পিকারের দেওয়া ভোটটি কী নাম? লোকসভার যে স্পিকারকে একটা ভোট দিতে হয় সেই ভোটটার নাম হচ্ছে নির্ণায়ক ভোট। অ্যান্সার হবে এ, নির্ণায়ক ভোট। নেক্সট প্রশ্ন, ক্যাবিনেট মিশন প্ল্যান মোতাবেক গঠিত গণপরিষদের সদস্য সংখ্যা ছিল কয়টি, কতজন? এখানে 389 জন।
ক্যাবিনেট মিশন প্ল্যান মোতাবেক গঠিত গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, সংবিধানগতভাবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভার সর্বমোট কতজন প্রতিনিধি চাই? সংবিধানগতভাবে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভায় 20 জন প্রার্থীকে নেওয়া হয়, প্রতিনিধিকে নেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানগতভাবে লোকসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন হয়? 552 জন। সংবিধানগতভাবে ভারতের লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 552 জন। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়? ভারত সরকারের অর্থ বিল পার্লামেন্টের লোকসভায় পেশ করা হয়। অ্যান্সার হবে ডি, কেবলমাত্র অর্থ বিল লোকসভাতেই পেশ করা হয়। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলে লোকসভার কতজন সদস্যের সমর্থন লাগে? কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলে লোকসভার কতজন সদস্যের সমর্থন লাগে? 50 জন। অ্যান্সার হবে এখানে সি, 50 জন সদস্যের সমর্থন লাগে। নেক্সট প্রশ্ন, কোনো দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পার্লামেন্ট পর্যালোচনার ক্ষমতাটি নেই? কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই? এখানে অ্যান্সার হবে বি, ব্রিটেন। ব্রিটেনের বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতা নেই। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে সেগুলি নিচের কোনটিতে পরিণত হয়? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে সেগুলি মৌলিক অধিকারে পরিণত হয়। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে সেগুলি মৌলিক অধিকারে পরিণত হয়। অ্যান্সার হবে বি, ভারতে সংবিধান সংশোধনী বিল উত্থাপন হতে পারে কেবলমাত্র পার্লামেন্টের যে কোনো কক্ষে। ভারতে সংবিধান সংশোধনী বিল উত্থাপিত হতে পারে কেবলমাত্র পার্লামেন্টের যে কোনো একটি কক্ষে। অ্যান্সার হবে এখানে ডি, পার্লামেন্টের যে কোনো কক্ষে ভারতের সংবিধান সংশোধনী বিল উত্থাপিত হতে পারে। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে? ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে? 351 নং ধারায় বলা হয়েছে যে ভারত হিন্দি ভাষার প্রসার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নেক্সট প্রশ্ন, কোন সংবিধানের সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে তার সম্মতি প্রদানের বাধ্য থাকবেন? এখানে 24তম অর্থাৎ 1971 সালের 24তম সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে তার সম্মতি প্রদানে বাধ্য থাকবেন। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয় 368 নং ধারায়। 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধনী পদ্ধতিটি যুক্ত হয় 368 নং ধারা অনুসারে। নেক্সট প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন পি এন রাও। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? পি এন রাও। অ্যান্সার হবে সি, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা পি এন রাও। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধিত হয়ে থাকে, এখানে পার্লামেন্টের দ্বারা, একটি সংবিধান সভার দ্বারা, সুপ্রিম কোর্টের দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা। ভারতীয় সংবিধান সংশোধিত হয়ে থাকে পার্লামেন্টের দ্বারা। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি সংশোধন করতে হলে একটি নতুন গণপরিষদ গঠন করতে হবে? কলকনাথ মামলা 1967 সালে। কলকনাথ মামলা 1967 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন অঙ্গরাজ্যের নাম ও সীমার পরিবর্তন করা যায় যদি সংশোধনটি পাস হয়? এখানে পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। অ্যান্সার হবে এ,
পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় ভারতের কোন অঙ্গরাজ্যের নাম ও সীমার পরিবর্তন করা যায় যদি সংশোধনটি পাস হয় পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়? অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের জন্য যেসব ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলি সম্মতির প্রয়োজন হয় তার মোট অঙ্গরাজ্য হবে অর্ধেক। অ্যান্সার হবে এখানে সি। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে প্রতিটি রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে সংখ্যালঘু শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা নিতে পারেন? এটা বলা হয়েছে 350 নং ধারা অনুসারে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের 355 নং ধারায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে সংখ্যালঘু শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা নিতে পারেন। এটা বলা হয়েছে 350 নং ধারা অনুসারে, ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচে কোন স্বাধীনতার উল্লেখ নেই? এখানে ভারতীয় সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতার কথা উল্লেখ নেই। অ্যান্সার হবে বি, সংবাদপত্রের স্বাধীনতার কথা উল্লেখ নেই ভারতীয় সংবিধানে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংশোধনীতে সংযোজিত হয়েছে? এখানে 42তম সংশোধনীতে সংযুক্ত হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি 42তম সংশোধনীতে সংযুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে? মৌলিক অধিকারগুলি সবথেকে বেশি বিস্তৃতভাবে আলোচিত হয়েছে ভারতের সংবিধানে। অ্যান্সার হবে ডি। অধিকারের বিল বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়? অধিকার বিল বলতে আমেরিকার অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার ভিত্তি কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? 13.2 নং ধারায় বলা হয়েছে রাষ্ট্র কোনো মৌলিক অধিকার বিরোধী আইন যদি প্রণয়ন করে তাহলে 13.2 নং ধারা অনুসারে বাতিল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনো মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্টের মৌলিক অধিকার সংশোধন করতে পারে না এখানে কলকনাথ মামলায় বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকারের সংশোধন করতে পারবে না। অ্যান্সার এখানে বি। নেক্সট প্রশ্ন, নিচের কোন অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তিবিশেষের উপর বর্তায়? এখানে সবগুলি 17 নং, 18 নং এবং 24 নং ধারা সমস্তটাই এখানে অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তিবিশেষের উপরও নির্ভর করে। নেক্সট প্রশ্ন হবে, কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে? আমেরিকার দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলি পরিবর্তন বা সংশোধন করতে পারে। এখানে সুপ্রিম কোর্ট আমাদের ভারতে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করতে পারেন না, পার্লামেন্টের মাত্র আলোচনা করা হয়। অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, তফসিলিভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারি সংরক্ষিত থাকবে এটি কোন ধারায় বলা হয়েছে? এখানে অ্যান্সার হবে বি, 16.4 নং ধারায় বলা হয়েছে যে তফসিলিভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারি সংরক্ষিত আসন সংরক্ষিত থাকবে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকারটি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত করা হয়েছে? বর্তমানে সম্পত্তির অধিকারটি পার্ট 12 অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে পশ্চাৎপদ শ্রেণীর জন্য সরকারি চাকরির সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে? ভারতীয় সংবিধান অনুসারে পশ্চাৎপদ শ্রেণীর জন্য প্রায় 50% সরকারি চাকরি সংরক্ষিত থাকবে। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে,
কোন দেশের আইনসভা জরুরকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনো পরিবর্তন করতে পারে না। এখানে আমেরিকা, আমেরিকার আইনসভা জরুরিকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলি কোনো পরিবর্তন করতে পারে না। এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন বিখ্যাত মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে যে প্রস্তাবনা সংবিধানের অংশ নেই? পেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে যে প্রস্তাবনা সংবিধানের অংশ নেই, পেরুবাড়ি মামলা রায় দিয়ে যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুবিধাটি ভোগ করেন? ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুবিধাটি ভোগ করেন? এখানে গ্রেপ্তারের কারণ জানতে চাওয়া, পছন্দ মতো আইনজীবীর পরামর্শ নিতে পারেন এবং আত্মপক্ষ সমর্থনের অধিকারও তার আছে। এখানে অ্যান্সার হবে সবগুলোই, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, 1955 সালের ভারতীয় পার্লামেন্টে অস্পৃশ্যতার বিরুদ্ধে আইন পাস করে সংবিধানের কোন ধারা অনুসারে? অস্পৃশ্যতা আইন পাস করে সংবিধানের কোন ধারা অনুসারে? এখানে অ্যান্সার হবে ডি, 35 ও 17 নং ধারা অনুসারে। নেক্সট প্রশ্ন, গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্টের রায় পরবর্তী কোন মামলার রায়ে খারিজ হয়ে যায়? গোলকনাথ মামলার সুপ্রিম কোর্টের রায় পরবর্তীকালে কোন মামলায় খারিজ হয়ে যায়? কেশবনন্দ ভারতী মামলায় খারিজ হয়ে যায়, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের পার্ট 3 ও পার্ট 4 এই দুটি অংশের মধ্যে বিরোধ মানলে সংবিধান অনুযায়ী কোন অংশটি কার্যকর হবে? এখানে পার্ট 3 অংশটি কার্যকর হবে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কে মন্তব্য করেছেন যে আমাদের পরিকল্পনার লক্ষ্য ছিল, লক্ষ্য হলো সমাজতান্ত্রিক ধাঁচে এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা নয়? এখানে অ্যান্সার হবে সি, জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতির অবর্তমানে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? ডেপুটি চেয়ারম্যান। উপরাষ্ট্রপতির অবর্তমানে রাজ্যসভায় সভাপতিত্ব করেন ডেপুটি চেয়ারম্যান, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে? ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে, অ্যান্সার হবে বি। ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কী? রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস হচ্ছে ভারতীয় জনগণ, অ্যান্সার হবে এ। পাবলিক অ্যাকাউন্টস কমিটি লোকসংখ্যা থেকে কতজন সদস্য থাকেন? 15 জন, অ্যান্সার হবে এখানে বি। পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে ভারতীয় সদস্য সংখ্যা থাকে 15 জন। হিমাচল প্রদেশে পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নত হয় কবে? 1970 সালে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গের রাজ্যের স্বীকৃতি হয়, 1970 সালে। নেক্সট প্রশ্ন, 1953 সালে ভাষাভিত্তিক রাজ্য বিবেচনার জন্য গঠিত রাজ্য পুনর্বিন্যাস আয়োগ এর প্রধান কে ছিলেন? ফজল আলী। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য যে একটা কমিশন গড়া হয়েছিল তার প্রধান বা আয়োগের প্রধান ছিলেন ফজল আলী, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যসভার সদস্যদের সংখ্যা রাজ্যের জন্য নির্ধারিত হয় রাজ্যের জনসংখ্যার সমানুপাতে? এখানে অ্যান্সার হবে সি, রাজ্যসভার সদস্যদের সংখ্যা রাজ্যের জন্য নির্ধারিত হয় রাজ্যের জনসংখ্যার অনুপাতে। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়? সংবিধান সংশোধন করার ধারণা দক্ষিণ আফ্রিকার কনসেপ্ট থেকে নেওয়া হয়, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়। নেক্সট প্রশ্ন হবে, রাষ্ট্রপতি অর্ডিনান্স সর্বাধিক কতদিন বলবৎ থাকে? 6 মাস। রাষ্ট্রপতির অর্ডিনান্স সর্বাধিক কতদিন বলবৎ থাকে? 6 মাস। নেক্সট প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা কি? লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের পদমর্যাদা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট প্রশ্ন, ভারতের কে ঠিক করেন কোনো বিল অর্থ বিল কিনা?
এটা লোকসভার স্পিকার অ্যান্সার হবে সি লোকসভার স্পিকার ঠিক করেন যে এটা অর্থবিল নন অন্য কিছু নেক্সট প্রশ্ন পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন স্পিকার পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বাঙালি প্রোটেম স্পিকারের নাম কি ইন্দ্রজিৎ গুপ্ত ভারতের প্রথম বাঙালি প্রোটেম স্পিকার হচ্ছেন ইন্দ্রজিৎ গুপ্ত অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন ভারতের কোন স্পিকারের পদে থাকাকালীন মারা গেছেন এখানে জিএমসি বালাজোগি অ্যান্সার হবে এ তিনি স্পিকার পদে থাকাকালীন মারা গেছিলেন নেক্সট প্রশ্ন লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন নীলাম সঞ্জীব রেড্ডি কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মারা গেছেন এখানে নীলাম সঞ্জীব রেড্ডি তিনি প্রথমে স্পিকার ছিলেন পরবর্তীকালে রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেছেন নেক্সট প্রশ্ন লোকসভার প্রথম ডেপুটি স্পিকারের নাম কি এম অনন্ত সন্ন মায়াঙ্গার অ্যান্সার হবে এ এম অনন্ত সন্ন মায়াঙ্গার হচ্ছেন লোকসভার ডেপুটি স্পিকারের নাম প্রথম ডেপুটি স্পিকার ছিলেন এম অনন্ত সন্ন মায়াঙ্গার নেক্সট প্রশ্ন কোন বিল নিয়ে লোকসভা রাজ্যসভার মধ্যে মত পার্থক্য দেখা দিলে তা কোন পদ্ধতির মাধ্যমে সমাধান করা হয় পার্লামেন্টের যৌথ অধিবেশনের মাধ্যমে সমাধান করা হয় কোনো বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যদি মত পার্থক্য দেখা দেয় তাহলে পার্লামেন্টের যৌথ অধিবেশনের মাধ্যমে সমাধান হয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উল্লেখ আছে এখানে পার্ট সিক্সে সংবিধানের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত নিচের কোনটি জারি করে মৌলিক অধিকারকে কার্যকর করার জন্য আদালত ডিক্রি জারি করে অ্যান্সার হবে এ